কাম ব্যাক টু মাই চ্যানেল আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন শুভ সকাল আজকে সকাল এই ভিডিওটা কালকের আজকে না আজকে আমি ভয়েস ওভার দিচ্ছি তো সকালবেলা ঘুম থেকে উঠেই দেখেন আমি চলে যাচ্ছি বারান্দায় বারান্দায় আমার কিছু গাছ আছে সেই গাছগুলোকে আপনাদের সাথে শেয়ার করব। এজন্য সকাল সকাল চলে এসেছি আপনাদের মাঝে ভয়েস দেওয়ার জন্য যাই হোক যে যেখানে বসে আমার ভিডিওটা দেখছেন সবাইকে আন্তরিক ধন্যবাদ অসংখ্য ভালোবাসা দেখেন আজকের ওয়েদারটাও কিন্তু অনেক কুয়াশাচ্ছন্ন কারণ আমি অনেক সকালে উঠেছি তখন পনেরো সাতটা বাজে ওই সময়কার তোলা ভিডিওটা শ্যুট করা দেখেন আমার গাছগুলিতে আমি পানি দেওয়ার পরও প্রচণ্ড ধুলাবালি ময়লা জমে আছে তবে এগুলিকে এখন আমি ক্লিন করে নিব। আপনাদের সাথে সেটা শেয়ার করার ইচ্ছা আছে তো দেখেন দেখতে থাকেন যে নিচে যে গাছগুলি দেখছেন সেগুলি হচ্ছে পেঁয়াজের কালি আমি পেঁয়াজ বুনেছিলাম টবের এই সাইডগুলি দিয়ে লাগিয়েছিলাম দেখেন এগুলিকে এখন আমি চিরে নিচ্ছি অনেক বড় হয়ে গিয়েছে ভেবেছি আজকে এগুলি দিয়ে রান্না করব তো যাই হোক দেখেন একেবারে কচি ধরার সাথে সাথে নখ দিয়ে আচর দেওয়ার সাথে সাথেই চিরা যাচ্ছে মানে ছিঁড়ে ফেলা যাচ্ছে যাই হোক সবগুলো একসাথে গুটি গুটি করে উঠিয়ে নিব এগুলি থেকে উঠিয়ে নেওয়ার পরও কিন্তু এগুলিতে আবার পাতা গজাবে তবে পেঁয়াজের কালিটা আমার কাছে প্রচণ্ড ভালো লাগে আর আমার ঘরে পেঁয়াজগুলি ছিল বলেই কিন্তু আমি লাগাতে পেরেছিলাম কারণ গ্যারা বেরিয়ে গিয়েছিল তো ভেবেছি একটু লাগিয়ে দিই দেখি কেমন হয় তবে টবের সাইডে লাগাতে লাগালে যে হবে আমি কল্পনাও করতে পারিনি তবে হয়েছে ইনশাল্লাহ সরি সকাল সকাল বয়স অভার দিচ্ছে তো সকালবেলা এমনিতেও ঠান্ডা লাগে তবে আজকে দুই তিন দিন যাবত ওয়েদারটা প্রচণ্ড ঠান্ডা তবে ভালোই লাগে ঠান্ডাতে ঠান্ডার ভিতরে যদি ঠান্ডা না থাকে শীতের ভিতরে শীত না থাকলে কিন্তু ওইটার মজা পাওয়া যায় না তো এদিকে আমি রসুনের গ্যাঁরা বুনেছিলাম এখন রসুন থেকেও হবে ইনশাল্লাহ এটা হচ্ছে আমার একটা কাগজে লেবু গাছ আর সবগুলি পাতা আমি তুলে নিলাম দেখতেই পাচ্ছেন একেবারে কচি তো এটা হচ্ছে আমার চায়না মালটা গাছটা এটা প্রচণ্ড টক হয় তো এটা খাওয়ার উপযোগী হয় নাই এখনও আরও বড় হবে এটা আমার অ্যালোভেরা গাছ তো সকালবেলা যেহেতু ঘুম থেকে উঠেছি আপনাদের সাথে সকাল সকালই শেয়ার করলাম এটা হচ্ছে আমার আরেকটা টব আর এখানে আমি নিজেই একটা হাড়ি পেতেছিলাম পাখিদের জন্য পানি দেই মাঝে মধ্যে পাখি আসে আমার বারান্দায় পানি খায় তো আমার কাছে ভালো লাগে এই জন্য আমি এটার ভিতরে পানি দিয়ে দিই সূর্যটা উঠছে উঠছে ভাব কিন্তু উঠছে না এখনও আশেপাশে প্রচণ্ড কুয়াশা তবে আপনারা যে যেখানে বসে আমার ভিডিওটা দেখছেন সবাইকে অনুরোধ করছি আপনারা আমার পাশে থাকবেন যারা আমার ভিডিওতে নতুন তাদেরকে আমি অসংখ্য অসংখ্য শুভেচ্ছা জানাচ্ছি কারণে আমার ভিডিওটা দেখে যদি একটু ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবে পাশে থাকা ছোট্ট বেলটি ক্লিক করে দেবে আজকে আমি টমেটো দিয়ে একটা রেসিপি তৈরি করব ফুল ভিডিওটা দেখবেন আর টমেটোর এই চাটনি খেতে খুবই মজাদার হয়ে থাকে যেটা না বললেই নয় এটা দেশি টমেটো একটু টক টক হয় তবে এই চাটনিটা যদি আপনি পারফেক্টভাবে রান্না করতে পারেন এটা দিয়ে পেট ভরে ভাত খাওয়া যাবে দেশি টমেটো আমি স্লাইস করে কেটে নিয়েছি সাথে একটা ডিম দিয়ে নিব যাই হোক তো চলে যাই আমরা কিভাবে রান্না করি এখানে বলার কিছু নেই রেগুলার যা মশলা সেটার ভিতরে শুধু আমি একটা ডিম ফাটিয়ে দেবো ডিমটা দিলে হয় কি প্রচন্ড। ভালো লাগে আর ডিমের একটি স্মেল থাকে সেটা একটু ভালো লাগে খেতে খুবই ভালো লাগে তো আপনাদের মাঝে আমি চলে এসেছি রান্না করতে সেটা হচ্ছে ফ্রাই প্যানে ফ্রাই প্যান বলতে কড়াইতে আমি একটু তেল দিয়ে নিয়েছি অল্প তেলে রান্না করব কারণ অল্প কয়েকটা টমেটো আর আমি এভাবে যেভাবে রান্না করি সেভাবেই রান্না করলে ভালো হবে তবে এখানে রেগুলার যা মশলা দিই সেটাই দিয়েছি বলার কিছুই নাই আর মাঝখানে একটা ডিম ফাটিয়ে দিয়েছি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনের গুঁড়া লবণ স্বাদ মতো দিয়েছি শুধু একটা ডিম ফাটিয়ে দিয়েছি আর টমেটোগুলি থেকে কোনো মনে করেন টমেটোতে কোনো রকম পানি দেয়নি টমেটো থেকে প্রচণ্ড পানি উঠবে সেই পানি দিয়ে টমেটোটা সিদ্ধ হয়ে যাবে যাই হোক আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে এভাবে ট্রাই করবেন এদিকে আমি মুরগির মাংস রান্না করছি আমার মেটার জন্য আর এদিকে আমার টমেটো রান্নাটা হয়ে যাবে এটা রান্না করতে বেশি সময় লাগে না দেখেন টমেটো থেকে প্রচণ্ড পানি উঠেছে দু তিনটা কাঁচামরিচ টুকরো করে কেটে দিলাম বেশি সময় লাগে না এই রান্নাটা করতে আমি শুধু সাথে একটু ধনে পাতা দিয়ে দিবে স্মেলের জন্য যাই হোক পানিটা শুকিয়ে আসলেই নামিয়ে ফেলবো এভাবে রান্না করে খাবেন আমার কাছে খুবই ভালো লাগে রান্নাটা আমি সাদা ভাত পরোটা খিচুড়ি সাদা ভাত সব কিছু দিয়ে খেতে খুব পারফেক্ট হয় আমার রান্নাটা এখানে শেষ হয়ে গেল রান্নাটা থেকে এখন আমি চুলা থেকে নামিয়ে নিব এখানে স্বাদ মতন একটু চিনি দিয়ে নেবেন কারণ টক জাতীয় খাবার একটু ব্যালেন্স রাখার জন্য চিনিটা দেওয়াটাই উচিত টকঝাল মিষ্টি যেহেতু হবে তো এটার ভিতরে একটু সামান্য চিনি চিনি দিলে ব্যালেন্সটা ঠিক থাকবে তো এটাকে থিকনেস আনার জন্য একটু নাড়াচাড়া করে শুকিয়ে আমি নামিয়ে ফেলবো যাই হোক সবার উদ্দেশ্যে বলছি যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই আমার পাশে থাকবেন দেখেন রান্নাটা কি সুন্দর হয়েছে কালারটা যা হয়েছে না আর খেতেও খুবই মজা হয়েছিল এটা গতকালকের ভিডিও আজকে আমি এটাকে আপলোড দিচ্ছি যাই হোক আপনারা যেখানে বসে আমার এই রান্নাটা দেখছেন যদি ভালো লেগে থাকে একবার এভাবে ট্রাই করবেন আর আমি গতকালকে আমার মেয়েকে স্কুলে ভর্তি করে এসেছি আর নতুন বই নিয়ে এসেছি তো মেয়েটা নতুন বই পেয়ে খুবই খুশি সন্ধ্যা নাস্তা করে নিচ্ছি সবাই মিলে ছোট ভাইয়ের বউ আমার মা আমি আমার মেয়ে একসাথে সন্তান পাউরুটি নাস্তা করে নিচ্ছি সাথে আমার ভাইয়ের বউ মজা করে খাচ্ছে আর আমার মেয়েটাও খাচ্ছে আমার মেয়েটা তো নতুন বই পেয়ে খুবই খুশি তার বইগুলি সে খুলি খুলে দেখছে তো আমার মেয়ের জন্য সবাই দোয়া করবেন আজকের ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি আল্লাহ হাফেজ